মারধর করে নগ্ন ছবি তুলে জোর করে তাকে দিয়ে খারাপ কাজ করানো হয়েছে। ভারতে পাচারের 77 দিন পর ফিরে আসা এক ভুক্তভোগী এভাবেই তার উপর হওয়া নির্মম নির্যাতনের কথা জানিয়েছেন। যে ভিডিওর সূত্র ধরে নারী পাচারকারী চক্রটি ধরা পড়েছে সেটিও ভাইরাল করেছিলেন এই নারী। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভালো চাকরি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি স্টার হওয়ার মোহে পড়ে ভারতে গ্রেপ্তার, টিকটক হৃদয়ের মাধ্যমে পাচার হয়ে যান এই নারী। টিকটকার হৃদয় এই নারীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কও করেছেন। বাসায় নিয়ে যা একটা নেগেটিভ ভিডিও করে রেখে দেয় যে পরে যদি ওরা কিছু করে এগুলো দেখা ওদেরকে ব্ল্যাকমেল করবে। নিউড পিক ছিল, ওইগুলো আমার ফ্যামিলিকে দেখা দিবে, প্লাস যদি আমি বেশি করি তাহলে ফেসবুকে ছেড়ে দেবে। 77 দিন ভারতে থাকা অবস্থায় তাকে জিম্মি করে রাখে পাচারকারীরা। সেখানে আরো অনেক বাংলাদেশি নারীও ছিলেন। টর্চারটা এটা ছিল যে কাজে যাবি না, এটা করবি না, এটা মানে মারধর করতো। কেন কাজে যাবি না, সমস্যা কি? মানে অনেক মানে ইস্যু দেখে অনেক মারধর করতো, অনেক কিছু করতো, গালাগালি করতো, মানে নিকৃষ্ট ভাষায় গালাগালি করতো। তা আমাদের তো আর কিছু করার ছিল না যে আমরা গালাগালি। আর এটা ভাই দেখাতো যে যদি বেশি কথা বলো 10 বছরের জন্য জেলে ভরা দেবে। বেঙ্গালুরু আর চেন্নাই শহরের বিভিন্ন হোটেলে তাকে জোর করে বাজে কাজে পাঠানো হতো। নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইখানে অনেক মেয়ে থাকে, কেরালার মেয়ে থাকে, চেন্নাইয়ের মেয়ে থাকে, মানে সব জায়গার মিলিয়ে মেয়ে থাকে। বাংলাদেশে তো হিউজ পরিমাণ ওদের কাছে মেয়ে আসে, ওদের কাছে মানে ও যে সবুজ সবুজ অনেক মেয়েদেরকে নেয় আর সব কালেক্ট করে হৃদয় সবুজকে দেয়। পাচারে জড়িত সাতক্ষীরা থেকে গ্রেপ্তার বাবা ছেলে মেহেদী হাসান বাবু, আব্দুল কাদের এবং মহিউদ্দিন সহ বাকিদের শনাক্ত করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেজে তাদেরকে সহযোগিতা করে তাদের সবারই নামে আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। গ্রেপ্তার তিনজনকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।